আসসালামু আলাইকুম। বয়সের কারণে যে মাংসপেশির ক্ষয় বা মাসুলের ক্ষয়, এটিকে আমরা মেডিকেলের ভাষায় সার্কোপেনিয়া বলে থাকি। এই সার্কোপেনিয়া প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে হবে। আমাদের বয়স যখন 30 পেরিয়ে যায়, তখন প্রাকৃতিক নিয়মেই আমাদের মাংসপেশির ক্ষয় হতে থাকে, এবং আমাদের বয়স যখন 70-এ পৌঁছায়, তখন প্রায় অর্ধেক মাংসপেশির ক্ষয় হয়ে যায় যদি আমরা কিছু না করি। আজকে আমি কিছু সহজ রেজিস্ট্যান্স ট্রেনিং করব, যা একটি ব্যান্ড দিয়ে আপনারা ঘরে বসেই করে নিতে পারবেন। ব্যান্ডের একটা সুবিধা হলো, এই ব্যান্ডটি আপনি পকেটে পুড়িয়ে যে কোনো জায়গায় সাথে করে নিয়ে যেতে পারবেন। চলুন তাহলে দেরি না করে এক্সারসাইজ শুরু করা যাক। ইউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন কালারের ব্যান্ড আছে। সো এক একটা কালার কিন্তু এক একটা কোড বা এক একটা স্ট্রেংথ বহন করে। হলুদ রঙের ব্যান্ডটি হলো সবচেয়ে কম স্ট্রেংথের, তারপরে রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু। যারা একটু বেশি দুর্বল মনে করেন তারা ইয়েলোটা ইউজ করতে পারেন, আর মাঝামাঝি যারা রেড বা গ্রিন ইউজ করতে পারেন। এই ব্যান্ডগুলো আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারবেন। আর আপনারা যদি এই ব্যান্ড সংগ্রহ করতে না পারেন, তাহলে একটি রাবার ব্যান্ড ইউজ করেও এই এক্সারসাইজগুলো করতে পারবেন। দর্শক, আজকে আমরা 5টি এক্সারসাইজ করব যা আমাদের হোল বডি ওয়ার্কআউট হয়ে যাবে। আমরা হাতের বড় মাংসপেশি এবং পায়ের বড় মাংসপেশিগুলোকে আমরা স্ট্রেন্থেন করব। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি শিখে যাবেন কীভাবে আমরা একটি এক্সারসাইজ ব্যান্ড ইউজ করে হোল বডি ওয়ার্কআউট করতে পারি। প্রথম এক্সারসাইজ হলো চেস্ট স্ট্রেচ। এর জন্য আমরা আমাদের ব্যান্ডটাকে অনেকটা টি ট্রের মতো এভাবে সামনে ধরব। ধরে তারপর আমাদের এলবো আমাদের শরীরের সাথে লেগে থাকবে, তারপর এটাকে পুল করবো আউটওয়ার্ডস অ্যান্ড ব্যাক, পুল অ্যান্ড ব্যাক। এই ব্যান্ডটাকে একটা লুপ তৈরি করে নিব, তারপর আমাদের একটা পা এই লুপের উপর রেখে ব্যান্ডটাকে হাঁটু পর্যন্ত নিয়ে যাব, তারপর এক পাকে লিফট করে তারপরে ব্যান্ডটাকে টেনে আমাদের কোমরের সাথে লাগিয়ে রাখব। তারপর সাইকেলে যেভাবে প্যাডলিং করেন, পুশ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, তারপরে পা চেঞ্জ করে অন্যদিকে এভাবে করবেন। ওকে, লিফট আপ, পুল দ্য ব্যান্ড, পুশ ডাউন আপ।
আমাদের পাশের হিপের মাসলগুলো, হিপ অ্যাবডাক্টরস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মাসল। এগুলো আমাদেরকে ব্যালেন্স রক্ষা করতে সহায়তা করে। সো আমরা এগুলোকে স্ট্রেন্থেনিং করার জন্য আমরা পা ফাঁকা রেখে এভাবে বসবো, তারপর আমাদের হাঁটু দুটোকে একসাথে করে ব্যান্ডটাকে থাইয়ের উপরে রাখবো, তারপর রাপ করে নেব। আমাদের হাতকে রেস্টে রেখে হাঁটুকে ওপেন করব, ব্যাক ব্যাক।